إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنفسكم وأهليكم نارا الآيات إلى آخرها وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا عليكم أنفسكم মরে গেলে যখন আমি মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না কেহ আমার পাশ জীবিত আছি বলে জীবিত আছি বলে সবাই আমার আপন জীবিত আছি বলে সবাই আমার আপনজন মরণকালে শুধু সঙ্গী হবে সদা কাফন
মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রইবে না আমার পাশ। মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার বন্ধুবর ওলামায়ে কেরাম, আজকের মসজিদ উপলক্ষে অনুষ্ঠিত একটি দিনী সভা, দিনী আলোচনা সভা, যে সভায় আমরা ছোট বড় নির্বিশেষে অত্র ছয়টলা তথা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি, দিনী কাফেলা, ভ্রাতৃবৃন্দ, শ্রোতামণ্ডলী, বন্ধুবার সকলকে জানাই আন্তরিক প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। তারপরে পর্দানসীন সরলা অবলা মাবনেরা, যার সমীপে কিছুক্ষণ আগে আন্তরিকতার সঙ্গে প্রশংসা নিবেদন করলাম, সেই মহান সত্তা, মহান রব্বুল আলামিনে, যার বিশেষ অনুগ্রহে, যার করুণায়, যার দোহায় দৈনন্দিন জীবন অতিবাহিত করছি, একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সমস্ত গুণকীর্তন, স্তুতিবাদ, তারপরে তার শেষ নবী জেনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও আল্লাহুম্মা বারিক আলাই। খুব সুন্দর একটি সভা, প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে সুন্দরভাবে ভাই দাদু নানারা আপনারা বসে আছেন। আস্তে আস্তে দেখলাম দুই আড়াইখানা প্যান্ডেল, যেখানে মেয়েদের সমাগম, মনে হচ্ছে আমি যেটুকু দৃষ্টিপাত করলাম তাতে ছয়টলার মেয়েরাই সবাই উঠে চলে এসছে। আমার ইতিপূর্বে বন্ধুবর তথা ভাই, একই টালবংরার ছেলে আমরা, মুনিরুদ্দিন, মুনিরুল ইসলাম, কোকিলকণ্ঠী সুন্দর ভাষায় বক্তৃতাগুলো রাখছিলেন, আশা করি আপনারা কর্ণপাত করেছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের আরও এক বন্ধু, এক যুগের ছাত্র ইউনিয়নের, ভালো কাজ করেছেন, আপনাদের প্রিয় আজকে সুবক্তা হাবিব রহমান ভাই, আমার পরে পরেই তিনি আসছেন। যাই হোক, আজকের
সভায় একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি আপনাদের কাছে। আমি সবারই দৃষ্টিপাত করতে চাইছি, সবারই হৃদয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছি। এটা আমার পক্ষে সম্ভবপর নয়, তবে চেষ্টা করছি। এটা আল্লাহর কথা যে যাই কিছু আলোচনা হবে, আমি প্রথমেই আপনাদের কাছে ইনশাআল্লাহ বলিয়ে নিয়েছি। আশা করি আপনারা বক্তৃতাটা শুনবেন এবং আমরা সকলে আমল করার চেষ্টা করব আবারও পড়ে ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে, আজকে কত তারিখ? 20 তারিখ। রমজান মাস আর কতদিন? রমজান মাস 12 তারিখ, 13 দিন। আজকের আলোচনাটা হবে রমজান মাসের প্রিপারেশন বা প্রস্তুতিকরণ, ঠিক আছে না? কইছে মৌলভী সাহেব এগুলো তো এক মাস যাবতীয় আলোচনা করবে, কিন্তু আজকের আলোচনাটা এখন থেকে আলোচনা হওয়া উচিত এবং এখন থেকেই কোমর বেঁধে নেওয়া উচিত। কিভাবে? শুনুন, খুব সংক্ষিপ্ত টু দ্য পয়েন্টের উপরে কথা বলছি। সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রস্তুতিকরণটা আমাদেরকে এখন থেকে নিতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, এ হাদিসটার শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বক্তৃতার শেষ। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীর খুতবাত মেম্বারে, যে ইমাম যেখানে তিন ধাপ বিশিষ্ট একটা মেম্বারে চড়ে খুতবা দেন, ওই মেম্বারে চড়ছেন, আল্লাহ রসুল প্রথম পা দিয়েছেন তখনও আমিন বলছেন, দ্বিতীয় পা দ্বিতীয় সিঁড়িতে দিয়েছেন তখনও তিনি আমিন বললেন, আবার প্রথম দ্বিতীয় সিঁড়ি শেষ তৃতীয় সিঁড়িতে ধাপে যখন পা দিচ্ছেন তখনও তিনি আমিন বললেন। সাহাবায়ে কেরাম সমস্ত কি মজুদ আছে? হাদিসটা ভালো করে শুনবেন, হয়তো শুনেছেন, জানা ওয়াজ আজকে আপনাদের করছি, তবে মুহূর্ত বিশেষে। সাহাবায়ে কেরাম সমস্ত জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো আপনি মেম্বারে চড়েছেন, তো এরকম কোনো দিন দেখেনি যে আপনি প্রথম সিঁড়িতে চড়লেন তখনও আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখনও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিচ্ছেন তখন আমিন বললেন। এরকম আচরণ, এরকম উক্তি, এরকম বাক্য কোনো দিন শুনেনি, জানি না ইয়া রাসূলুল্লাহ কারণ কি। আল্লাহ রসুল বলতে শুরু করলেন, ভালো করে শুনুন, তিনি বলছেন, প্রথম সিঁড়িতে আমি যখন চড়ি তখন হযরতে জিব্রিল আলাইহিস সালাতু সালাম আমার কাছে একটি বার্তা নিয়ে আসেন। তিনি বললেন, যে ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি নিজের মা বাবাকে পেল বুড়ো বুড়ি অবস্থায় অথবা দুজনের মধ্যে কাউ কি পেল, সে অবস্থায় মা বাবার সেবা যত্ন করতে পারল না, তার কাছে ক্ষমা নিতে পারল না, এ অবস্থায় মা বাবা চলে গেল, এইরকম কোনো মানুষ যদি থাকে সে যেন ধ্বংস হয়। হযরতে জিব্রিল সেই দোয়াটা করছেন এবং আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরে আমিন বললেন, মানে এটা আমার এই দোয়াটা কবুল হোক। ভালো করে শুনবেন, নাম্বার ওয়ান, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিচ্ছেন তখন বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়া সত্ত্বেও তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। এর প্রত্যুত্তরে আল্লাহ রসুল বলেছিলেন কি, আমিন, আল্লাহ তুমি কবুল করো। নেক্সট,
তৃতীয়, যে ব্যক্তি ওই ব্যক্তি কি ধ্বংস হোক, যে ব্যক্তি আমার নাম শুনে, কি নাম শুনে, মোহাম্মদ, কি পড়বেন সকলে, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি পড়ল না সেই ব্যক্তিও কি ধ্বংস হোক, তার প্রত্যুত্তর আল্লাহ রসুল তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে পরে তিনি বলেছিলেন আমিন। সঠিক রেওয়ায়ত, তার সনাদ সঠিক, এই রেওয়ায়তের উপরে কোনো মহাদ্দেশের কোনো কালাম নেই, মতভেদ নেই, সঠিক হাদিস। এখন কথা হলো তিনটা জিনিস আপনি আজকে পেয়ে গেলেন, তিনটা বিষয় নিয়ে তিন দুগুণি ছ ঘন্টা আলোচনা করা যায়। আমি কিন্তু সিঁড়ির প্রথমটা বাদ দিব আর দ্বিতীয়টা প্রথমটা বাদ দিব, দ্বিতীয় পর্যায়ের জিনিসটা আলোচনা করব, যে আমার নাম শুনলো এবং আমার নাম শোনার পরে কি দুরুদ পাঠ করলো না সে ধ্বংস হোক। দুরুদ বলতে কোন দুরুদ, সঠিক দুরুদ, যেটা শ্রেষ্ঠ দুরুদ উপমহাদেশে তথা সারা বিশ্বে, যেটা শ্রেষ্ঠ দুরুদ, ওই দুরুদটা কোনটা, সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিমি, তাই না? সবাই দুরুদ পড়তে জানি তো, সবাই পড়তে পারবো, হাত উঠান তো, কতজন পড়তে পারবো আজকে? কিন্তু সবারই যে মাশাআল্লাহ একটা পার্সেন্টেজ আসবে হযরত সাহেব, মিলানগড়ের লোক বলে তো কথা, এই দুরুদ, দুরুদ সম্পর্কে একটু হাদিস আর একটা বলে দিই, যে ব্যক্তি দুরুদ পাঠ করলো একবার, আমি বলেছি আজকে একটা দার্স দিচ্ছি, মনে করেন বোকারির দার্স, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করলো তার জন্য চারটা ফজিলত, কটা? নাম্বার এক, দশটা নেকি তার আমল নামাতে লেখা হলো, কি বলবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ আকবার পড়বেন, কি পড়বেন, দশটা নেকি তো পেয়ে গেলেন আপনারা, কি পড়বেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এটা জানি না কোন সময় আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, কোন সময় সুবহানাল্লাহ পাঠ করতে হয়, কোন সময় আল্লাহ আকবার পাঠ করতে হয় আর কোন সময় ইনশাল্লাহ পাঠ করতে হয়, এগুলো জানি না, কিন্তু বুঝি না, ঠিক বলছি না বেঠি, কেউ কথা বলুন, ঠিক। একদম লোককে জিজ্ঞেস করছি ভাই আপনি কেমন আছেন, বলছে ইনশাল্লাহ ভালো আছে, এটা উত্তর কি তাই হবে? আল্লাহ যদি চাহে তাহলেও ভালো আছে, তার মানে হচ্ছে কি, এগুলো হচ্ছে সংস্কৃতির আগ্রাসন। একটা মোবাইল বাচ্চা ছেলে, কেউ যদি ফোন করে সুইচ অন করে আমি কি বলি, ছেলেটা বলছে হ্যালো বলে না, ওকে কেউ শিক্ষা দিয়েছে, মোবাইল শিক্ষা, মোবাইল টিপতে কি ওকে শিক্ষা দেওয়া হয়েছে, বেটা তুই হ্যালো বলবি না, আপনা আপনি শিখে গেছে, মা বাবা যেটা করেছে, দাদা দিদি যেটা করেছে, ওই বাচ্চা শিশুটা সেটাই অনুকরণ করেছে, এটা হচ্ছে কি সাংস্কৃতিক বা কালচার এবং ম্যানার্স, যাকে এগ্রেশন বলা হয়, সংস্কৃতির আগ্রাসন। আহা, সবাই কিন্তু ভাববেন আপনারাকে একটা সঠিক পথে আমি নিয়ে যাচ্ছি আলোচনায়, তাহলে যে ব্যক্তি দুরুদ পাঠ করলো একবার, দুরুদ ইব্রাহিম, ওই দুরুদ নয়, এখন তো হোলি আর শবে বরাতের সময় চলছে নাকি, আজকে শামসি মার্কেটে ঢেলা ঢেরি সবজি, দশ টাকা পাঁচ টাকা করে যত নিতে পারবে, কিসের অফার, একজন বলছে যে এটা হোলির অফার, আর একজন বলছে যারা শবে বরাত হালুয়া রুটি খানে ওয়ালে, যেই দুরুদ যেটা মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের তৈরি করা যেটা দুরুদ, ওই যারা পড়লো দুদিন ব্যাপী সাবা বারাত হালুয়া রুটি, ও বলছে কি যে এটা সাবে বারাতের কি অফার, আহা।